সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা সংখ্যা পদ্ধতি শিখছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের দ্বিতীয় রূপান্তর পদ্ধতিটা শিখব। আমি রিকমেন্ড করবো যারা আমার প্রথম দুটি ক্লাস পাওনি তারা প্রথম দুটি ক্লাস দেখে ক্লাসটি করো, তা নাহলে এখানে কিছু বুঝবে না। আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব। তো চলো দেরি না করে শুরু করি ক্লাসটি। তো সংখ্যা পদ্ধতির দ্বিতীয় সংখ্যা পদ্ধতি আমরা শিখবো দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় সেটা। একটা সংখ্যা লিখলাম, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে অক্টাল সংখ্যায় প্রকাশ করো। ওকে, একটা প্রশ্ন আমরা শিখবো। আমরা গত ক্লাসে শিখেছি এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা নিয়ম ফলো করতে হয়, আমরা গত ক্লাসে শিখেছি সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা ক্রমান্বয়ে ভাগ করতে হয়, যেটাতে প্রকাশ করতে বলবে। এটা অক্টাল যেহেতু, তার বেস দিয়ে আমরা ভাগ করব। তো প্রথমে আমরা ভাগ করি, প্রথমে ভাগফলটা লিখতে হয়, পরে ভাগশেষটা লিখতে হয়। প্রথমে ভাগফলটা লিখতে হয়, পরে ভাগশেষটা লিখতে হয়। এবার করতে করতে ক্রমান্বয়ে যখন এই এই ডিজিটের তুলনায় এই ডিজিটটা ছোট হবে, তখন এখানে জিরো আর এই সংখ্যাটা এখানে চলে যাবে, তখন আমাদের কাজ শেষ। তখন সুতরাং 468 দশমিক থেকে এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত লিখতে হয়। এখানে মনে রাখতে হবে যে ভাগশেষগুলো আসছে সেটা 0 থেকে 7 এর মধ্যে হতে হবে, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 এই 8টি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাই। আর যদি এরকম না আসে তাহলে আমাদের ক্যালকুলেশন কোথাও ভুল আছে। অক্টাল অর্থাৎ দশমিকের যদি মান এটা হয় তা অক্টাল মান হবে এটা। এবার ভগ্নাংশের ক্ষেত্রে আমরা করি, এটা ক্রমান্বয়ে 8 দিয়ে গুণ করতে হবে, কারণ অক্টালের বেস 8। আমরা গত ক্লাসে শিখেছি বাইনারির বেস ছিল 2, সেটা 2 দিয়ে গুণ করছি, যেহেতু অক্টালে প্রকাশ করতে বলতেছে তাই তাকে 8 দিয়ে গুণ করতে হবে। এটা গুণ করলে হবে 2.40। তো দশমিকের আগে টেপ আসে বসাইতে হয়, দশমিকের পরে টেপ আসে, 3.20 হবে এটা গুণ করলে। এখানে 3 হবে, এখানে 0.20, এটা গুণ করলে হবে 1.60। দশমিকের আগের টাইপ আসে, দশমিকের পরের টাইপ আসে, 4.80 হবে এটা গুণ করলে। দশমিকের আগের টাইপ আসে, দশমিকের পরের টাইপ আসে, 4.6.40 হবে। দশমিকের আগের টাইপ আসে, দশমিকের পরের টাইপ আসে, 1, 2, 3, 4, 5। আমরা 5 বার করে ফেলছি কিন্তু এখনো পূর্ণ সংখ্যা আসেনি, তাই এখানে আমরা থেমে যাব। আমরা এটা গত ক্লাসে শিখেছিলাম। তারপর সুতরাং 0.30 দশমিক থেকে এটা উপর থেকে নিচে লিখতে হয়, 0.23146। যেহেতু এটা পূর্ণ সংখ্যা আসেনি সেক্ষেত্রে এখানে আমরা অসীম চিহ্ন দিব, অক্টাল। পূর্ণ সংখ্যা আসলে এতটুকু করতে হবে, ভগ্নাংশ আসলে এতটুকু করতে হবে, যদি দুইটি আসে দুইটাই করতে হবে, পরে আমাদের শেষে লিখতে হবে। সুতরাং 468.30 দশমিক থেকে অক্টাল হচ্ছে আমার এটা পয়েন্ট, এটা 724.23146 অসীম চিহ্ন, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আসেনি, সরি অক্টাল হবে। তো আশা করছি বুঝতে পেরেছ। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানো, আমি তো অবশ্যই তার রিপ্লাই দেবো, এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে সবার সাথে শেয়ার করো ভিডিওটি, যাতে তারাও খুব সহজভাবে তোমাদের সাথে আইসিটি শিখতে পারে। পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।